ময়মনসিংহ ও মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গেল রাতে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের ময়মনসিংহের গৌরীপুরের চরপাড়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক সহ দুজন নিহত হয়। এতে আহত হয়েছে আরও তিনজন। নিহতরা হলেন সিএনজি চালক হুমায়ুন কবির ও যাত্রী রুবেল। এদিকে মাদারীপুরের শিবচরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নুরুজ্জামান নিহত হয়েছে। ভোরে উপজেলার মির্জাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।